একটা বিচ্ছিরি গন্ধ আমরা অনুভব করছি। তো এটা আবার এই ধান, হ্যাঁ পচা গন্ধ। ভাই বাম, কিন্তু বাম পাশ কিন্তু ডেঞ্জার জোন। এই বাম পাশ দিয়ে গন্ধ, গন্ধটা বাঁদিক থেকে পাইছেন না? বাঁদিকটা একটু দাঁড়ান আমরা দেখি। সুনসান নীরব এই জঙ্গল বড়ই ভয়ঙ্কর। এই কাঠের ট্রেইলের আশেপাশে অসংখ্য বাঘের পায়ের ছাপ আমরা আগে দেখেছি। বুকের ভিতর হাতুড়ির ধূপধাপ আওয়াজ শুনতে পাচ্ছি, খুব ভয় করছে। দুপাশে এই ঘন জঙ্গল, অনেক পুরাতন সুন্দরী গাছের জঙ্গল। এখান দিয়ে শুয়োরের চলাচল মনে হচ্ছে। সুন্দরবনের নৈসর্গিক দৃশ্যগুলো দেখতে চাইলে আপনাদের কিন্তু এখানেই আসতে হবে। এই এই ইকোট্যুরিজম সেন্টারে যে ট্রেইলটা আছে, এই ট্রেইল ধরে কিন্তু আপনারা এই নিস্তব্ধ বনভূমির নিস্তব্ধতাকে অনুভব করতে পারবেন। দর্শক, আমরা কিন্তু ট্রেইল ধরে হেঁটে চলেছি। কয়েকদিন আগের পড়া না কি বাঘের পাড়া ওইগুলা? এগুলা আফসা আফসা কিন্তু বাঘের পাড়া। হ্যাঁ বেশ কয়েকদিন আগে, আর টাটকা পাড়া দেখা যাচ্ছে, হরিণের পাড়াগুলো টাটকা। কত বড় হরিণ দেখেন আপনারা খেয়াল করে, অনেক বড় পায়ের ছাপ চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটে আছে। আর এখানকার শ্বাসমূলগুলো দেখেন কি অসাধারণ, এসব সুন্দরী শ্বাসমূল। হ্যাঁ এখানে কিন্তু অনেক বড় বড় সুন্দরী গাছ, আপনারা খেয়াল করেন অনেক বড় বড় সুন্দরী গাছ। আমাদের আফসান ভাই ক্লান্ত হয়ে পড়ছে, তাই তো আমাদের সঙ্গী সাথীরা ক্লান্ত হয়ে বসে পড়ছে, তাই তাদেরকে আমরা একটু রেস্ট দিচ্ছি। আসলে আজকে নৌকা বেয়ে আসতে হয়েছে অনেকটা দূর এই হাড়বাড়িয়া ইকোট্যুরিজমে আসতে গিয়ে। দেখেন এই গাছের গায়ে কীভাবে পরগাছা উঠেছে, পুরোটাই কিন্তু সুন্দরী বাগান, তাই না? বেশিরভাগই সুন্দরী গাছ। হ্যাঁ এখানে কিন্তু বেশ বড় বড় এবং পুরাতন সুন্দরী গাছ আছে। আসলে একা থাকাটা বিপজ্জনক, তবে আপনাদের ইকোট্যুরিজম সেন্টারে আসলে আপনাদের সাথে কিন্তু গানম্যান থাকবে, কারণ একেবারেই গার্ড ছাড়াই আসছি শুধু আপনাদের দেখানোর জন্য। আমরা একমাত্র আপনাদের সুন্দরবন ঘুরে দেখাই। দর্শক, আপনারা হয়তো ভাবেন যে সুন্দরবনে দেখার কিছু নাই, আপনারা সুন্দরবনে দেখার কোনো শেষ নাই। হ্যাঁ কিন্তু রাফসান ভাই ঠিক বলছে যে সুন্দরবনে আসলে দেখার শেষ নাই। এর যে রূপ বা শোভা প্রতিনিয়ত পরিবর্তন হয়, প্রতিনিয়ত। এখন এই দুপুরবেলা যে দৃশ্যাবলী এখন দেখছেন না, একটু পরেই বিকালের দিকে কিন্তু এই ভিউটাই অন্যরকম হবে। প্রকৃতির এই খেলা কিন্তু এক এক রূপ ধারণ করে সুন্দরবন, এক এক সময় এক এক রূপ ধারণ করে। দেখেন কি শ্বাসমূল, বড় বড় শ্বাসমূল, সুন্দরীর শ্বাসমূল। এই চারিপাশে কিন্তু সুন্দরী, সুন্দরীর বাগান, অর্থাৎ সুন্দরবনের যে মূল যে বৃক্ষ, সুন্দরবনের নাম হয়েছে যে বৃক্ষের নামে, সেই বৃক্ষ কিন্তু এখানে পরিপূর্ণ। তা আপনারা কিন্তু সুন্দরী গাছের এই সমাহার এখানে আসলেই দেখতে পাবেন। আমার সঙ্গী সাথীরা কিন্তু বাঘের পায়ের ছাপ খুঁজছে। হ্যাঁ কি বাঘের কই? কই কাঁকড়া? ছোট ছোট কাঁকড়াও আছে। আমরা
হাঁটতে অনেকক্ষণ হাঁটার পরে এখানে আসা, ওই যে আবার দেখেন ভাই একটা বিচ্ছিরি গন্ধ আমরা অনুভব করছি। তো এটা আবার এই দেখেন, হ্যাঁ পচা গন্ধ। এটা অনেক সময় কিন্তু বাঘের আবার কারণে হয়ে থাকে ভাই, বাঘ যে জায়গায় থাকে পচা মাংস খায়, সেই পচা মাংস একটা গন্ধ থাকে, সেই গন্ধটা কিন্তু অনেক সময় ওর গায়ে মুখে লেগে থাকে, এই কারণে এই গন্ধটা বাড়ায়। বাঘের গায়েরও বাঘেরও একটা নিজস্ব গন্ধ আছে, সেটা বোটকা গন্ধ বলে, সেই গন্ধটাও মাত্র তো পাইলাম। তো আমাদেরকে একটু সাবধানে এগোতে হবে, আমরা কিন্তু এই লম্বা ট্রেন ধরে ঘুরছি। গন্ধটা কিন্তু এদিক দিয়ে আইছে, লাডিও না ইয়াতে, আস্তে 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 হাঁটি আমরা। এইভাবে শব্দ হলে কোনো বন্য প্রাণী সামনে আসবে না। এবারে কাঠের ট্রেল গুলো এতই অবস্থা যে আমরা হাঁটছি আর এর চাপে আমাদের পায়ের চাপে এই ধরনের শব্দ হচ্ছে। খালি হাঁটো, কোন দিক খেয়াল রাখো না। নিস্তব্ধ এই পরিবেশে বাঁদিক থেকে আসা একটা শব্দ, মনে করেছিলাম হয়তো বানর, তবে এর সাথে সেই বোটকা গন্ধটা আরো তীব্রভাবে পাচ্ছিলাম, তাই আতঙ্কিত হয়ে খুব দ্রুত এই এলাকা ত্যাগ করি। আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।